बदौले पास तो दिलो पंचाशेर बदौले पास तो दिलो अल्लाह दयामय पे तोफा मोस्तफा मोर महा खुशी हाय फजर जोहर असर मगरिब एशा केनो हाय कखनो दुई कखनो तीन चार रकात केनो हाय पंचाशेर बदौले पास तो दिलो अल्लाह दयामय पे तोफा मोस्तफा मोर महा खुशी हाय फजर जोहर असर मगरिब एशा केनो हाय कखनो दुई কখনো তিন চার রাকাত কেন হয় ফজরের নামাজ কেন পড়তে হয় কিভাবে এসেছিল সেই বিষয় কবি লিখছে শুনুন গন্ডম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানাই আল্লাহ বলে মিললে যে চার রাকাত পড়তে হয় গন্ডম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানাই আল্লাহ বলে মিললে যে চার রাকাত পড়তে হয় আল্লাহর নামে দুই রাকাত পড়ো বাপ মার নামে দুই রাকাত কিন্তু দুই রাকাত নামাজ পড়ে আদম যে চুপ তার কারণ বাপ মা তাদের ছিল না তাই পড়ে দুই রাকাত ফজরের এই ঘটনা তাই ফজরে দুই রাকাত ফজরের এই ঘটনা তাই ফজরে দুই রাকাত হলো মিরাজ এলো নামাজ এ মহা পুরস্কার নামাজ বিনা জীবন বৃথা নামাজ নেকির হার পঞ্চাশের বদলে পাঁচ তো দিল আল্লাহ দয়াময় পেয়ে তোফা মোস্তফা মোর মহা খুশি হয় ফজর জোহর আসর মাগরিব এশা কেন হয় কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হয় ফজরের নামাজ শুনলেন এমনা ফজরের পরে কোন নামাজ আসে জোহরের নামাজ কত রাকাত ফরজ চার রাকাত ফরজ জোহরের নামাজ আমাদের জন্য চার রাকাত ফরজ এই নামাজ কেন পড়তে হয় কিভাবে এসেছিল কোন নবী সর্বপ্রথমে পড়েছিলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায় নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায় তখন বলে আল্লাহ খলিলুল্লাহ শকর পড়তে হয় দুই রাকাত আমার তরে দুই বাপ মার হেসাই দুপুর বেলা খলি লোলা নামাজ পড়ে না এর নাম যে জোহর পেল কদর কোরআনের পাড়ায় এর নাম যে জোহর পেল কদর কোরআনের পাড়ায় জোহর নামাজ আদায়কারী আল্লাহ পাক বলছেন যদি ভালো লাগে জোরে সুবহানাল্লাহ বলবেন জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয় তার গায়ের পশম খোদার কসম দোজখ না জ্বালায় জোরে হোক না সুবহানাল্লাহ তার গায়ের পশম খোদার কসম দোজখ না জ্বালায় পঞ্চাশের বদলে পাঁচ তো দিল আল্লাহ দয়াময় পেয়ে তোফা মোস্তফা মোর মহা খুশি হয় ফজর জোহর আসর মাগরিব এশা কেন হয় কখনো দুই কখনো নতিন চার রাকাত কেন হয় এমন তাহলে জোহরের নামাজটাও শুনলি এবার আসছে কোন নামাজ আসরের নামাজ কত রাকাত ফরজ মানা চার রাকাত ফরজ তো এই আসরের নামাজ আমরা কেন পড়ি বিকাল বেলা কিভাবে আসলো নামাজ আপনার মনোযোগ দিয়ে শুনুন চল্লিশ দিন মাছের পেটে ছিল ইউনুস নবী মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নিবি চল্লিশ দিন মাছের পেটে ছিল ইউনুস নবী মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নিবি খোদার নামে দুরাকাতার দুরাকাত বাপ মার তখন চার রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার এই নামাজ যখন পড়ে তখন বিকেল বেলা
আলো আধার আকাশেতে করেছিল যে খেলা তখন আলো আধার আকাশেতে করেছিল যে খেলা হুকি মারে নাকি তোমার ওই আসরের বেলা তাই তওবা পড়ো নামাজ পড়ো জপ তসবি মালা পঞ্চাশের বদলে পাঁচ তো দিল আল্লাহ দয়াময় পেয়ে তোফা মোস্তফা মো মহা খুশি হয় ফজর জোহর আসর মাগরিব এশা কেন হয় কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হয় আসর হয়ে গেল মনে এবার কোন নামাজ আসছে মাগরিবের নামাজ কত রাকাত ফরজ আমাদের জন্য তিন রাকাত ফরজ আচ্ছা দেখুন ফজরের নামাজ দুই রাকাত ফরজ জোহর চার আসর চার একটির পরে এশার নামাজও চার রাকাত ফরজ তাই তো না সবগুলো দেখুন কেমন জোড়া জোড়া ফজরের নামাজ দুই রাকাত জোড়া জোহর চার রাকাত জোড়া আসর চার রাকাত জোড়া এশা চার রাকাত জোড়া কিন্তু আমরা এই মাগরিবে নামাজ আদায় করি এই নামাজ দেখুন বেজোড় অর্থাৎ তিন রাকাত তাই তো তো আমাদের তো মনে প্রশ্ন জাগে যে সব নামাজগুলো জোড়া জোড়া ঠিক আছে আমরা পড়ি পড়বো কিন্তু এই মাগরিবের নামাজ আমরা আদায় করি এই নামাজ কেন তিন রাকাত কেন বেজোড় হলো শুনবেন আপনারা শুনবেন পেছন দিক থেকে আপনাদের যদি সাই থাকে তাহলে বলবো যদি মানে আপনারা শুনতে চান তাহলে বলবো তা না হলে বেকার বলে লাভ নেই আপনারা বুঝতে পাচ্ছেন তো গজলটি নামাজের গজল বলছি বলে কারো রাগ হচ্ছে নাকি তাহলে একটু সাড়াসুড়ি দেন বলবো সবাই মিলে একবার তকবীর দেন তো দেখি আল্লাহকে খুশি করার জন্য নারাই তাকবীর পেছন দিক থেকে উচ্চ আওয়াজে আরো জোরে সবাই মিলে নারাই তাকবীর অনেকে হয়তো ভাবছে যে আলামিন এই স্টেজে এত মানে এখানে কেন তকবীর দেবো আরো সামনে কত বড় বড় প্রোগ্রাম হবে জলসা হবে সেখানে তকবীর দিয়ে ফাটিয়ে দেবো একদম আল্লাহকে খুশি করে দেবো অনেকে হয়তো ভাবছে আচ্ছা এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে যাও যেতে পারবো এর কোনো গ্যারান্টি আছে আমাদের বাড়ি পর্যন্ত এখান থেকে যে যেতে পারবো তার গ্যারান্টি আছে নেই অনেকে হয়তো ভাবছেন যে আগামীতে আরো মানে সময় পাবো সেই সময় আল্লাহকে খুশি করব এখন শুনছি শুনে নেই বাড়িতে চলে যাব কিন্তু না কখন আমাদের মৃত্যু চলে আসবে আমরা কিন্তু জানি না তো এই বিষয়ে একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলছি একটু শুনুন শুনলে আশা করি ভালো লাগবে এক ব্যক্তি হাটে যাচ্ছিল গরু কিনতে কি করতে যাচ্ছিল গরু কিনতে যাচ্ছিল পথিমধ্যে এক ব্যক্তির সাথে দেখা তো এই ব্যক্তি বলছে কি ব্যাপার আপনি কোথায় যাচ্ছেন ওই ব্যক্তিটা বলছে যে আমি হাটে যাচ্ছি গরু কিনতে আমি ছোট করে বলছি তো বলছে হাটে যাচ্ছি গরু কিনতে তো এই ব্যক্তিটা বলছে ভাই এশার আজান হবে যে সমস্ত নামাজি মুসল্লিবৃন্দ আপনারা আছেন এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আজানের পরপরই জামাত হবে এখন সুন্দর নাথ পাঠ করছে আলামিন গাজী তার মুখ থেকে আমরা শুনতেই থাকি আমাদের মর্জিন সাহেব ইতিমধ্যে মাইকের কাছে চলেই গেছে তো আজানটা দিয়েই নেক আপনারা যারা নামাজ পড়ার জন্য অজু করেছেন কিংবা অজু করেননি একটু এক এক করে উঠে মাঝে মধ্যে একটু অজু করে আসবেন।